বিশ্বকাপ দলে ডাক না পাওয়ার পর থেকে আলোচনায় তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার, যেখানে এখন অনেক ক্রিকেট ভক্তরই একটাই প্রশ্ন, জাতীয় দলের হয়ে কি তামিমের ক্যারিয়ার এখানেই শেষ? এমন আলোচনা অবশ্য গত সপ্তাহখানেক ধরেই চলছে। সেই আলোচনায় আজ কিছুটা ঘি ঢাললেন তামিম ইকবাল, নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সাবেক এই অধিনায়ক। আজ সোমবার নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তামিম। তিনি বলেন, আমি আবারও ক্লিয়ার করলাম যে আমি কখনো কোনো সময় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ এভাবে করব না বা করতে চাই না, আর এক মাস সময় নেই বা আরও কিছু সময় নেই। আমি আপনাদের বলেছি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, সভাপতি ও বোর্ডের সঙ্গে আমার অনেক কথা হয়েছে এসব বিষয়ে, যেহেতু ওনারা একটা কথা বলেছেন তাই আমি তাদের সিদ্ধান্তকে সম্মান জানাই। আমি জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করি এবং বিপিএল খেলি, তারপর দেখা যায় কি হয়। ইচ্ছাকৃতভাবে আমি জিনিসটাকে কোনোভাবেই লম্বা করব না। আমি চেয়েছি আমার উত্তরটা আজ দিতে, যেহেতু ওনাদের সঙ্গে কথা হয়েছে, বিশেষ করে উনি আমার একটার কথা শুনে সিদ্ধান্ত নেবেন না, সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। আমিও যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমিও অপেক্ষা করছি কি হয় জানার জন্য।